ভারী বৃষ্টির কারণে পাহাড়ি জল নামায় ফারাক্কা ব্যারাজের আপস্ট্রিমে গঙ্গা জলস্তর বৃদ্ধি পায়। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারাজের জলস্তর বিপদসীমা অতিক্রম করায় খুলে দেওয়া হলো ফারাক্কা ব্যারাজের 109টি গেট। আর তারই জেরে ফারাক্কা ব্যারাজের ডাউনস্ট্রিমের কুলদিয়ারচর, হোসেনপুর চর সহ বেশ কিছু এলাকায় গঙ্গার জল ঢুকে পড়ে। আর এই গঙ্গার জল ঢুকে পড়ায় দিশেহারা হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। শনিবার ফারাক্কায় কুলদিয়ারচর, হোসেনপুর চর পরিদর্শন করতে যান ফারাক্কা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম। নৌকার মাধ্যমে ঘুরে দেখেন পুরো এলাকা। ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ। এদিন মোট 400টি পরিবারের হাতে ত্রিপল ও শুকনো খাবার তুলে দেওয়া হয়। এদিন এলাকা পরিদর্শনে ফারাক্কার বিধায়কের সাথে ছিলেন ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি আনজুমারা খাতুন, ফারাক্কার পূর্ত কর্মাধ্যক্ষ বাবলু ঘোষ, তৃণমূল নেতা অরুণময় দাস সহ একাধিক বিশিষ্টজন। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। স্কুলে কেন তোমরা ছেলে পেলে নিয়ে স্কুলে আসছি? খাওয়া দাওয়া করা জল, এক নম্বর করে জল, বাচ্চা কাচ্চা কিছু থাকা যাচ্ছে না, খাওয়া পড়া থাকা সব কিছু অসুবিধা হচ্ছে। তারপর আমরা স্কুলে এসছি, তারপর আমরা বাড়ি ঘর সব গেছে, কোথায় যাবো? বাচ্চা কাচ্চা নিয়ে তাহলে স্কুলে আশ্রয় নিয়েছি। আমাদের স্কুলে আজকে 4-5 দিন অসব হয়ে গেল। 4-5 দিন থেকে খেতে পারছি না, পড়তে পারছি না, এরকম অসুবিধা হয়ে চলছে। জমি জায়গা, জমি জায়গা নেই, সব ডুবে গেছে। জমি জায়গাই নেই আমাদের, গঙ্গা তো কেটে গেছে। আজকে এসছে, ছদিন থেকে স্কুলে থাকছি, মায়ের বাড়িতে থাকছি, দু জায়গা থেকে হেরাফেরি করছি। কেন? ওই যে বাড়িতে জল, এক কোমর, এক নাতা আছে, এক বুক জল, জলের মধ্যে বাড়ি থাকতে পারছি না। ছেলে পেলের অসুবিধা, খাবার অসুবিধা, করার অসুবিধা, বিড়ি বানার অসুবিধা, বসতে না পারলে বিড়ি কিসে বানবো, খাবো কি? ওইটাই আমরা খাবো কি? ওইটাই এই এলাকার জীবিকা কি? হ্যাঁ, মানে কি করে খায় এলাকার লোক? বিড়ি বানে, বিড়ি বানে, আর বিড়ি বেঁধে খায়। আর মাছ ধরে? জমি জায়গা নাই আমাদের, জমি জায়গা কোথায় পাবো? এখন কোথায় আছো? এখন স্কুলে, আর আমার মায়ের বাড়িতে। স্কুলে? আচ্ছা, মায়ের বাড়িতে থাকছি, স্কুলে থাকছি। কষ্ট কেমন হচ্ছে? কষ্ট কেমন হচ্ছে? কষ্ট হবে না, রান্না বান্নার কষ্ট হয়েছে। স্কুলে স্কুলে গেলাম তো স্কুলে বারান্দাতে জায়গা আছে, থাকতে পারি না, মা একলাই থাকতে পারি। বন্যা দুর্গত এলাকায় ভিজিট করতে আসছেন ফারাক্কা, হোসেনপুর, কুলিদিয়ার, পারজানাপুর, কি পরিস্থিতি দেখলেন, কি বলবেন? জোরে বলুন তো। পরিস্থিতি ঠিকই আছে, খারাপ। আমরা প্রশাসনিক হিসাবে আমরা কিছু তারপরে দিলাম, এবং আমাদের বিধায়ক সাহেব তার নিজস্ব তহবিল থেকে কিছু কোনো খাবার নিয়েছেন, এবং আমরা সবসময় বন্যা দুর্গতদের পাশে আছি, এবং বেশি যদি বিপদ ঘনি আসে তাহলে আমরা তাদেরকে কোথাও রাখার একটা ব্যবস্থা করবো। আজকে আমরা দেখে গেলাম বাড়িঘরের অবস্থা কেমন দেখলেন? বাড়িঘরের কিছু কিছু জায়গায় মানে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, মানে জল ঢুকে গেছে, তারা জল ঢুকে গেছে, তাদের বাড়িতে বসবাস নেই, তারা একটা স্কুলে শিবির করে আছে, এবং তারা ওখানে নিজের ইয়ে থেকে রান্নাবান্না করে খাচ্ছে। তো বেশি যদি জল ইয়ে করে যায় তাহলে আমরা তাদেরকে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করবো। পরিস্থিতি দেখে কি মনে হলো আপনার? পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে যে বারবার এটা এ হচ্ছে, বন্যা আসছে, আর কুড়িদারের অবস্থা প্রত্যেক বছরই ভয়াবহ আকার ধারণ করছে। আমাদের পার্মানেন্ট একটা সলিউশন হওয়া উচিত, পার্মানেন্ট সলিউশন না হওয়া পর্যন্ত প্রত্যেকবারই এই বিপদের মধ্যে পড়তে হবে। হোসেনপুর, কুলিদিয়ার, পারজানাপুর প্রদর্শন করলেন বন্যা দুর্গত মানুষের, কি দেখলেন পরিস্থিতি? দেখুন, কিছু মানুষের বাড়ি ঘর পড়েছে আর কি, জলে ডুবে আছে, তারা স্কুলে আমাদের প্রাইমারি স্কুলে মানে স্থান নিয়েছে, তাদের পাশে একটা শুকনো খাবার নিয়ে পাশে দাঁড়ালাম, এবং আমাদের সরকারিভাবে প্রশাসনিকভাবে ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে, কিছু আংশিক মানে কাপড় ধরিনের ব্যবস্থা করা হয়েছে, পরবর্তীকালে যাদের বাড়িঘর হয়তো পড়ে যাবে আমরা সরকারিভাবে তাদেরকে বাড়ি পাইয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আছে এখানে অনেকেই কষ্টেতে আছে, একবারে যে মর্ম হতো সেটা নয়, হ্যাঁ, তবে হয়েছে, মানুষ বিপদের মুখেই আছে আর কি, জল বাড়ছে, উপরে নিচেও জল, উপরেও জল,
বৃষ্টি হচ্ছে আর কি। আমরা যথাসাধ্যভাবে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি এই বিপর্যয়ের মোকাবেলা করার। নৌকা নিয়ে এলাকায় ঘুরলেন জলপথে, বাড়িঘরে কি অবস্থা দেখলেন? বাড়িঘর কিছু বাড়ি জলের তলে তো অবশ্যই আছে, জলের তলে বাড়িঘর আছে আর কি, কিছু ডাঙাতেও আছে। যারা একবারে নিশ্চয় হয়ে গেছে তিনারা স্কুলে আশ্রয় নিয়েছেন, এনাদের পাশে আমরা সর্বোত্তভাবে প্রশাসনিকভাবে নিজের তহবিল থেকেও আমি মানে যতদূর পারবো মানুষের পাশে দাঁড়াবো। ফারাক্কা ব্যারাজ 109টা গেট খুলে দিয়েছে, এরপর যদি জল বাড়ে তাহলে কি অবস্থা হতে পারে এখানে মনে করছেন? দেখুন, আমরা কিন্তু অ্যাকচুয়ালি বিপদমুখী হয়ে আছি, এবার তার জন্য প্রশাসনও কিন্তু তৎপর আছে আমরা তার মোকাবিলা করার জন্য। দেখা যাক কতদূর কী হয়, আমরা কিন্তু প্রশাসনিকভাবে মানে তৎপর আছি মানুষের পাশে বিপদের পাশে দাঁড়ানোর জন্য। ও2 পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে, ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস, মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও2 পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে, দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে।